ওয়েলকাম টু দ্য কনফারেন্স ম্যান, আমি সাইফুল কথা বলছি চরকির নতুন ওয়েব সিরিজ ইন্টার্নশিপ, যেটা কিনা লাস্ট বৃহস্পতিবার রিলিজ করে। কেমন ছিল এই ওয়েব সিরিজটি? রেজাউর রহমান ডিরেক্টেড বাই রেজাউর রহমান, এমন স্টারিং শুভ্র আরও অনেকেই। দেখুন, কাজটা আমি দেখা শুরু করেছি কারণ এটা ট্রেলার টিজার দারুণ লেগেছিল। বিকজ অফ এটা আপনার যেগুলো ইয়ং জেনারেশনকে টার্গেট করে নির্মিত, সেম অফ দ্যাটা বাংলাদেশে আমাদের টিভি ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এখানে অনেক বেশি পপুলার। তো আমি যদি গল্পের মধ্যে যাই, শুভ্র সদ্য গ্র্যাজুয়েট করা একটা কোম্পানির মধ্যে, মানে অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির মধ্যে সে ইন্টার্নশিপে জয়েন করে, এমন ইন্টার্নশিপে জয়েন করার পরে তার লাইফে কী কী সিচুয়েশান তাকে ফেস করতে হয় সেখানে, সে পারমিট হওয়ার জন্য তার লাইফে কী কী সমস্যা আসে, কীভাবে সে এগুলো সলভ করে সামনে এগিয়ে যাবে, এবং তার কলিগুলা তার সাথে যারা ইন্টার্নশিপে জয়েন করছে কোম্পানির মধ্যে, এবং তার সিনিয়র যারা রয়েছে তাদের সাথে কীভাবে সে ডিল করবে, সে কীভাবে তার চাকরিটা সে পারমিট করবে, সব কিছু কীভাবে ডিল করে সব কিছু জানার জন্য অবশ্যই আপনাকে চরকিতে যেতে হবে। এই সম্মর অসাধারণ কাজটি আপনার দেখতে হবে, অনেস্টলি স্পিকিং সম্মর কাজ আমার থেকে বরাবরের মধ্যে যেগুলো প্রিভিয়াসলি কাজ দেখেছিলেন ভালোই ছিল। যেভাবে কাজগুলি বা কারাগারের মধ্যে চন্দ্র চৌধুরীর ইয়ং লাইফের ক্যারেক্টারটা বলি বা আরও আদারওয়াইজ যে কাজগুলো ভালোই ছিল, এবং ডিরেক্টেড যে দারুণ কাস্টিংটা বেশ দারুণ মোটা করে যে ছেলেটা সম্মর ফ্রেন্ডের রোল প্লে করছে ভালো, আপনার এডিটের যে লম্বা লম্বা চুলওয়ালা বা সাদিয়া এবারের ক্যারেক্টারটা বা মহিমার ক্যারেক্টারটা, মানে উপরের সবগুলো মিলিয়ে ইয়ংদের বেশ ভালো লাগবে। আর সবার ভালো লাগার মতো একটা কাজ আছে ইন্টার্নশিপ, একবার তো দেখতেই পারেন যান। অনেক স্টুডেন্টটা সিরিজ যেটার হয়তো সিজন টু আসতেই পারে কারণ ক্লাইম্যাক্সের মধ্যে তার ইঙ্গিত দিয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। চরকি সেম মানে অনেকগুলো কন্টেন্ট অনেকগুলো জনরা নিয়ে কাজ করে, যদি বলে থ্রিল, যদি বলে রোমান্টিক, যদি বলে সেম অফ দ্য টাইম ইয়ংদের নিয়ে এরকম ইন্টার্নশিপের মতো কাজ। তো যারা যারা দেখেন ইন্টার্নশিপ যান দেখুন, আশা করছি আপনারও মন ছুঁয়ে যেতে পারে এই কাজটি, এবং যারা যারা ইন্টার্নশিপে স্ট্রাগল করছেন তাদের তো ভালো লাগবে। গুড বাই।